আজ 30 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ, 15 আশ্বিন 1429 বঙ্গাব্দ, শুক্রবার। ১৮৬০ সালের এই দিনে ব্রিটেনে প্রথম ট্রাম সেবা চালু করা হয়। ১৮৮২ সালের এই দিনে থমাস এডিসনের উদ্ভাবিত প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট চালু করা হয়। ১৯২২ সালে 30 সেপ্টেম্বর ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন বেনিতো মুসোলিনি। ১৯৩৮ সালের এই দিনে জার্মানিতে ঐতিহাসিক মিউনিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৯৩ সালের এই দিনে ভারতের মহারাষ্ট্রে ভূমিকম্পে 20,000-এরও বেশি মানুষ প্রাণ হারায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।